হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিএবি পাবলিক স্কুলে ওয়েস্টবেঙ্গল জোনে যে রিক্রুমেন্টের নোটিফিকেশন বেরিয়েছিল টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ নিয়োগের জন্য সেখানে যারা যারা আপনারা অ্যাপ্লাই করেছিলেন তাদের শর্ট লিস্টেড চলে এসছে আর এখন বলা হচ্ছে এক্সাম ফি পেমেন্টের জন্য যখন নোটিফিকেশনটি বেরিয়েছিল তখন আমি বলেছিলাম যে সবাইকে তিনশো টাকা করে দিতে হচ্ছে না এক্সাম ফি যারা যারা শর্ট হবেন তাদেরকে তিনশো টাকা করে পেমেন্ট করতে হবে রিটিন টেস্ট এক্সামের জন্য ওই জন্য যাদের যাদের কাছে সার্টিস্টেড মেল এসছে আপনাদেরকে ফি পেমেন্ট করতে হবে ফি পেমেন্ট করার জন্য লিঙ্ক ওই মেলেই পাঠিয়ে দেওয়া হয়েছে তাছাড়া আপনারা ওদের ডিভি পাবলিক স্কুল বেঙ্গল জোনে যে অফিসিয়াল নোট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও আপনারা ফিটা পেমেন্ট করতে পারবেন ফি পেমেন্ট করার জন্য ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট ডিএভি ডব্লিউ বি জোন ডট ও এখানে যেতে হবে এই ওয়েবসাইটে তারপর রিকুমেন্টে গিয়ে নিচের দিকে স্কল করলে এখানে দেখবেন রিকুমেন্ট ফর ডাব্লিউ ডিএভি ডব্লিউ বি জোন এখানে পেমেন্টের লিংক দেওয়া আছে এই যে পেমেন্টের লিঙ্ক ক্লিক হেয়ার টু পে এখানে গিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন আর পেমেন্টের এখানে দিয়ে দেওয়া আছে যে পেমেন্টটা করতে হবে মার্চের এক থেকে তিন তারিখের মধ্যে এক থেকে তিন তারিখের মধ্যে আপনাকে পেমেন্ট করে দিতে হবে এবারে ক্লিক হেয়ার টু পে করলে আপনারা এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনার অ্যাপ্লিকেশান যে নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনপুট করতে হবে প্লাস এখানে ডেট অফ বার্থ দিয়ে তারপর এখানে সার্চ করতে হবে সার্চ বটমে ক্লিক করতে হবে তারপর আপনারা অনলাইনে ফিটা পেমেন্ট করতে পারবেন এখানে ফিটা তাড়াতাড়ি একটু পেমেন্ট করে দেবেন কারণ লাস্ট ডেট খুব একটা বেশি দেরি নেই তিন তারিখের মধ্যে আপনাদেরকে ফিটা পেমেন্ট করতে হবে যাদের কাছে শর্ট মেল এসেছে আপনারা জানেন আপনাদের কাছে এক্সাম প্যাটার্নটা পুরোপুরি এখন ক্লিয়ার কিভাবে এক্সাম হবে না হবে আর আমি এর আগের ভিডিওতে এক্সাম প্যাটার্ন প্লাস রিটিন টেস্ট সিলেবাস নিয়ে ডিসকাস করেছিলাম তখন আপনারা অনেকেই ওখানে কমেন্ট করে জানিয়েছেন যে আমি রং ইনফরমেশান দিচ্ছি অ্যাকচুয়ালি আমি ওই ভিডিওতে একটা জিনিস মেনশান করতে ভুলে গেছিলাম যে আমি যে সিলেবাস কিংবা এক্সামের প্যাটার্নটা বলছি সেটা বিগত কিছু ইয়ারের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমি ওই সিলেবাসটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম সিলেবাস প্লাস এক্সাম প্যাটার্ন তো ওই জন্য ওটা চেঞ্জ যদি হয়ে যায় সেখানে আমার কিছু করার নেই আর চেঞ্জ হয়েছে এইবারে তো এবারে চেঞ্জ যখন হয়ে যাবে তখন আমার কিছু বলার নেই কারণ যখন আমি রিকুমেন্টটা বেরিয়েছিল তখন আমি নোটিফিকেশানটা ডিটেলসে আমি আমি আমার চ্যানেলে ভিডিওতে আপলোডও করেছি ভিডিও আপনারা যদি দেখে থাকেন দেখবেন ওখানে কিন্তু কোথাও মেনশান করা নেই এক্সামের প্যাটার্ন প্লাস রিটিন এক্সামের সিলেবাস কি হবে না হবে কোনো কিছু মেনশান করা ছিল না যেটা আমি ওই ভিডিওতে ডিসকাস করেছি যে সিলেবাসটা নিয়ে সেটা পুরোপুরি আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে প্লাস আমার ফ্রেন্ড সার্কেলে যারা এর আগে এক্সাম দিয়েছে তাদের সাথে ডিসকাস করে তারপর আমি ভিডিওতে ওই ইনফরমেশনগুলো দিয়েছি আপনারা যদি কেউ ডিভি পাবলিক স্কুলের এর আগে এক্সামগুলো অ্যাটেন্ড করে থাকেন তাহলে আপনারা অতি অবশ্যই জানবেন যে আমি যে সিলেবাসটা দিয়েছি ওটা কোনো কিন্তু রং ইনফরমেশন ছিল না আগে এইভাবেই এক্সাম হতো এইবারে কোয়েশ্চানে প্যাটার্ন বলুন এক্সাম প্যাটার্ন বলুন অনেকটা চেঞ্জ করেছে আগে ওটা ছিল এমসি এমসি থাকতো না ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকতো আর এইবারে ওটাকে চেঞ্জ করে এমসিকিউ হয়েছে এইবারে যে এক্সাম হবে সেই এক্সামটা কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি টেস্ট হবে তার মানে অবভিয়াসলি এই কোয়েশ্চেনটা এমসিকিউই থাকবে কোশ্চেনের টাইপ এমসিকিউই থাকবে আর একটা শর্টলিস্টেড মিল যাদের কাছে এসছে আপনাদের কাছে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার নেক্সট হলো সিলেবাস সিলেবাসে কি থাকবে সিলেবাস কেমন থাকবে কেমন টাইপের হবে ওই মেলে কিন্তু কোথাও এই এর ইনফরমেশান দেওয়া নেই জাস্ট দেওয়া আছে সিবিটি টেস্ট হবে প্লাস এমসিকিউ টাইপের কোয়েশ্চেন দেওয়া দেওয়া হবে আর ভেনু অবভিয়াসলি আপনারা যেটা চুজ করেছেন সেখানে এক্সাম হবে এডমিট কার্ড আপনাদের ডাউনলোড করবে আপনারা করতে পারবেন তার ডেটটা ওখানে মেনশান করে দেওয়া আছে এরপর আপনারা এডমিট কার্ড যখন ইস্যু হবে তখন আপনারা এডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন এডমিট কার্ডে মেবি মেনশন থাকতে পারে তো আপাতত এতদিন মানে এডমিট কার্ড ডাউনলোড না হওয়া পর্যন্ত আপনারা আপনারা প্রিপারেশন ভালো করে নিন আমি আবার বলবো যে সিলেবাসটা আমি ওখানে দিয়েছিলাম সেটা প্রিভিয়াস ইয়ারের বেশি হিসেবে দিয়েছিলাম তো আমি আবার বলবো যে যারা যারা টিজিটি পিজিটি পিআরটি পোস্টে টিচারের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন তারা অবভিয়াসলি যে 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 সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই সাবজেক্টটাকে ভালো করে প্রিপারেশন নিন সাবজেক্ট থেকে প্রচুর কোয়েশ্চেন থাকবে সাবজেক্ট থেকেই বেশিরভাগ কোয়েশ্চেন থাকবে আর সাবজেক্টের জন্য আমি এর আগেও বলেছি এখনও বলবো আর কিন্তু এই সিলেবাসটা আন অফিসিয়াল আবার বলে দিচ্ছি আন তো ওই জন্য আপনারা সাবজেক্টটাকে পড়ার জন্য এনসিআরটির বইগুলো ফলো করুন এনসিআরটির বইগুলো থেকে প্রচুর কমন পাওয়া যায় পিজিটির জন্য আপনারা এনসিআরটি ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বই ফলো করুন টিজিটির জন্য আপনারা ক্লাস ফাইভ থেকে স্টার্ট করে ক্লাস টেন কিংবা ইলেভেন টুয়েলভটাও দেখে রাখতে পারেন তো এনসিআরটির বইগুলো ফলো করুন সাবজেক্টের জন্য শুধু সাবজেক্ট নয় জেনারেল নলেজের জন্য আমি বলব এনসিআরটির বইগুলো ফলো ওখান থেকে প্রচুর কোয়েশ্চেন কমন পাওয়া যায় ভালো করে মানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে কারণ এমসিকিউ টাইপের কোয়েশ্চেন কোথা থেকে কেমন টাইপের কোয়েশ্চেন দিয়ে দেবে এমসিকিউতে কিন্তু ওইরকমভাবে কিছু সাজেস্ট সাজেশান বানিয়ে কিছু পড়া যায় না ওই জন্য সব কিছু মাথায় রাখতে হবে ছোটো ছোটো যে কোয়েশ্চেনগুলোর পরিমাণটাই বেশি দেয় দেয় আর ওখানেই বেশি সিল মিস্টেক হয় নেক্সট সাবজেক্টে যখন আপনারা অ্যাপ্লাই করছেন তার মানে ভাববেন না যে কোনো দিন শুধু সাবজেক্ট থেকে এখানে কোয়েশ্চান দেয় সাবজেক্ট ছাড়াও ইংলিশ গ্রামারটা আমার মতে দেখে রাখবেন অবভিয়াসলি ওখান থেকে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে ইংলিশ গ্রামার ভালো করে ফলো করুন ইংলিশ গ্রামারটাও দেখবেন ইংলিশ গ্রামারের জন্য আপনারা এনসিআরটির বইগুলো ফলো করতে পারেন নেক্সট সাবজেক্টের জন্য এক্সাম দিচ্ছি ওই জন্য জেনারেল নলেজ আউট অফ নলেজ আর সাবজেক্ট ছাড়া আর কিছু আসবে না কোয়েশ্চান এই ধারণাটা কিন্তু ভুল ওখানে জেনারেল নলেজ থেকে প্লাস কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কোয়েশ্চেন দি দিতে পারে বর্তমানে যে যে ইস্যুগুলো ইন্ডিয়ার সাথে হচ্ছে ওই রিলেটেড কিছু কোয়েশ্চানও দিয়ে দিতে পারে ওই জন্য জেনারেল নলেজের ক্ষেত্রে জেনারেল নলেজ থেকেও কোশ্চেন থাকে যারা যারা সায়েন্স সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছেন তারা সব সায়েন্সের সাবজেক্টগুলো ঠিকঠাক ভালো করে প্রিপারেশান নিন যারা আর্টস গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছেন হয়তো কেউ হিস্ট্রির জন্য অ্যাপ্লাই করেছেন তাহলে জিওগ্রাফি পল সায়েন্স এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবেন ঠিক আছে মানে বিশেষ করে আমি তো বলবো এটার যে মানে জেনারেল নলেজের জন্যও আপনারা এনসিআরটির বইগুলো ফলো করুন আর প্রত্যেকটা সাবজেক্টের এনসিআরটির বইগুলো ফলো করুন সেখান থেকে অবভিয়াসলি আপনারা কমন পেয়ে যাবেনি এই জিনিসগুলো ভালো করে ফলো করুন আর প্রত্যেক দিনে পেপারটা ফলো করুন তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে থাকতে পারে একটা দুটো আর তো ওটা অনেকটাই আপনাদের কভার হয়ে যাবে ভালো করে এই যে যে সিলেবাসটা বললাম ফলো করুন আমার মনে হয় না আপনাদের কোনো ক্ষতি হবে বলে কেননা এমসিকিউ টাইপের কোয়েশ্চান হলেও সিলেবাসটাকে সিলেবাসে পুরোপুরি প্যাটার্নটা নিশ্চয়ই ওরা চেঞ্জ করবে না আশা করা যায় চেঞ্জ পুরোপুরি করে দিলে শুধু সাবজেক্টের কোশ্চেন দিলে কিছু করার নেই কিন্তু প্রিভিয়াস ইয়ার এক্সপিরিয়েন্স বেসিসে এই কথা এই যে আমি সিলেবাসটা বললাম ইচ্ছে হলে আপনারা ফলো করতে পারেন ক্ষতি কিছু হবে না ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ